ইসলামে দায়ের গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দায় চেষে ফেলা যাবে কিনা? ইসলামে দায়ের গুরুত্ব অপরিসীম, এটিকে ওয়াজিব বলেছেন ফুকাহা একরাম, মেজরিটি ফুকাহা একরামী ওলাম ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ তার জন্য দায় লম্বা করা ওয়াজিব, এক মুষ্টি নিচে দাড়ি কাটা প্রায় সব উলামা একরামের মতই নাজায়েজ এবং গুনাহের কথা ওয়াজিব তরক করা। কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন সে অবস্থায় তিনি দায়িত্ব করা বা চেষে ফেলতে পারেন কিনা, এর উত্তর হলো যে যদি তার কষ্টে নিপতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন। যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে, তাহলে ওই জায়গায় দাড়িগুলো চাচতে হবে, বা বড় কোনো দুর্ঘটনা হলো, বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না, দাড়ি রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না, দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন, এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাঁড়িয়ে চেষে ফেলতেন বা ছোটো করতে ফেলতে করে ফেলতে পারেন। এর বাইরে যদি দাড়ি থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন, ভয়াবহ কোনো বিপদ হতে পারে, জীবন হুমকির মধ্যে হতে পারে, বা আপনার বর্ণনাতীত কষ্ট হবে, এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ, তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব কাতার ভিত্তিক ফতোয়া বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মারকাজুল ফতোয়া ইসলাম ওয়েবে ফুকাহা একরাম মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দাঁড়িয়ে চাষা বা ছোটো করা জায়েজ হবে, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন। আমরা সামান্য একটু ঠুনকু অজুহাত দিয়ে, সামান্য একটু বিপদের ভয়, আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো, ব্যাপারটা এতটা সহজও নয়। অতএব পরিস্থিতিটা কীরকম, এই পরিস্থিতিতে তার কী করা উচিত, কী করা উচিত না, কোনটা জায়েজ কোনটা জায়েজ না, এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে। তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য, মরণ ব্যাধি থেকে রক্ষার জন্য, রক্ষা পাওয়ার জন্য, বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাঁড়িয়ে চাষতে হয়, কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাঁড়িয়ে চাষা ছাড়া তার বাঁচার উপায় নাই, জীবন রক্ষার প্রশ্ন আসছে, বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন, কোন পর্যায়ে, তার উপরে।